নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4971 এ। মোট লেনদেন হয়েছে 1077 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 165টির, দর কমেছে 147টির আর অপরিবর্তিত রয়েছে 43টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেটে কিছুটা ফ্লাকচুয়েশনসের মধ্যে শেষ হয় এবং নেগেটিভ টেরিটরিতে শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। টার্নওভারও গত সেশনের তুলনায় কিছুটা কমে যায়। এর কারণ হতে পারে এই সপ্তাহে অনেকটা দেখতে পাচ্ছিলাম যে মার্কেটে প্রাইস অনেকটা ইনক্রিজ করেছে অনেকগুলো সেক্টরসে, এবং আজকে কিছুটা কুইক প্রফিটের জন্যই আসলে প্রাইস কারেকশনটা দেখা যাচ্ছে। আজকে মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স সেক্টরসের অধিকাংশ কোম্পানিজগুলাই দেখা যাচ্ছে যে প্রাইস ইনক্রিজ করেছে অনেকটাই, কিন্তু অন্যান্য সেক্টরসের স্টকসের প্রাইস আসলে অনেকটা প্রাইস কারেকশন হয়। ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করে লার্জ ক্যাপ স্টকস আজকে, লাইক জিপি, ব্যাগবিসি, রেনাটা, ম্যারিকো এবং সুমিত পাওয়ার। এছাড়া টার্নওভারে আজকে হাইয়েস্ট কন্ট্রিবিউটর হিসেবে ছিল ফার্মা সেক্টর, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স সেক্টর। বিগত অনেকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ইনভেস্টর পার্টিসিপেশন অনেকটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, স্পেশালি রিটেল ইনভেস্টরদের এখন কিছুটা কনফিডেন্স বেড়েছে এবং তারা ক্যাপিটাল মার্কেটে আসলে আরও ইন্টারেস্ট শো করছে স্লোলি।